ইরানের কওম শহরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পানিতে বিষ মেশানোর খবর সম্প্রতি সামনে আসে। এতে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় অনেক স্কুল ছাত্রী। শিক্ষার্থীদের অভিভাবকরা শহরের গভর্নরের কার্যালয়ের সামনে জড়ো হয়ে কর্তৃপক্ষের কাছে ঘটনার ব্যাখ্যা চাওয়ার পরপরই জানাজানি হয় আন্তর্জাতিক মহলে। এর পরপরই তেহরান সহ পাঁচটি শহরের বেশ কয়েকটি স্কুলে নতুন করে মেয়েদের বিষাক্ত গ্যাস প্রয়োগের ঘটনা ঘটে। স্কুল ছাত্রীদের বিষ প্রয়োগের ঘটনা ক্ষমার অযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি হওয়া উচিত বলে মনে করেন তিনি। সোমবার দেশটির একটি রাষ্ট্রীয় টিভি চ্যানেলে সাক্ষাৎকারের সময় একথা বলেন খামেনি। এই ঘটনায় অনেকেই অনেকভাবে জড়িত। ঘটনা তদন্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে সচেষ্ট থাকতে হবে। দোষীদেরকে অবশ্যই কঠোর শাস্তি পেতে হবে। খামেনি আরো বলেন, এটি কোনো ছোট ঘটনা নয়। সমাজের কোমলমতি শিশুদের মনে ভয় ঢুকানোর পাশাপাশি তাদের পরিবারকে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি ফেলার জন্যই এমন ঘটনা। এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। শিক্ষার্থীদের অসুস্থতার কারণ বের করতে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। মৌসুমী সাথী, সময় সংবাদ।